হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে কৃষি দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই অক্টোবর দু তারিখ থেকে দশই নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের ষোলো তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং নভেম্বরের দশ তারিখ পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এটা নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আর এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি রয়েছে তো তাই দেখুন আর কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়সের লিমিট অ্যাপ্লিকেশন আপনি কিভাবে করতে পারবেন ভ্যাকেন্সি সংখ্যা কত রয়েছে এবং পরীক্ষার সিলেবাস কি রয়েছে সেই সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এবং এখানে বলে রাখি অ্যাপ্লিকেশান করার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে আপনাকে অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে একটি এদের অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে এবং ষোলো তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ষোলোই অক্টোবর দু তারিখ থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং দশেই নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান চলবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি অ্যাপ্লিকেশান করার যে ফর্মটি রয়েছে সেটা আমি পিডিএফের আকারে দিয়ে রেখেছি সেটা আপনি সেখান থেকে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে নিজের নাম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ বয়স জেন্ডার পারমানেন্ট অ্যাড্রেস ইমেল আইডি মোবাইল নম্বর এগুলো কিন্তু এক একটি অ্যাসেন্সিয়াল ইনফরমেশান রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং তার শেষেতে এখানে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন আর তার শেষেতে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য চেয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশান পাস্ট আপনি কোন কোন পরীক্ষায় পাস করেছেন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং তার শেষেতে এখানে আপনি কত সালে পাস করেছেন কোন বোর্ড বা ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন এবং তার সে সাথে পারসেন্টেজ অথবা ডিভিশন এগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে আর এখানে বলে রাখি আরও একটি তথ্য যেটা হচ্ছে এখানে কিন্তু আপনাকে প্লেস এবং ডেট দিতে হবে এবং আপনি পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে ফাইনালি সিগনেচার করতে হবে এবং সমস্ত এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু পাঠিয়ে দিতে হবে এখানে বলে রাখি যা কিছু আপনি ইনফরমেশান দেবেন প্রত্যেকটি কিন্তু ভেরিফাই হবে তো যে সময় ভেরিফিকেশন হবে সেই সময় কিন্তু আপনাকে সেই সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল কিন্তু দেখাতে হবে তো সেক্ষেত্রে যা কিছু এখানে ফিল আপ করবেন প্রত্যেকটি কিন্তু অবশ্যই সেখানে পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে শো করতে হবে আর দেখতে পাচ্ছেন আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে সেখানে বলে রাখি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অফিস অফ দ্য এগ্রিকালচার কেমিস্ট এবং এটা হচ্ছে মালদা জেলাতে মালদা জেলাতে আপনি কিন্তু পোস্টিং পাবেন এবং এটা নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন আপনি পোস্টিং পাবেন সেটা হচ্ছে সয়েল টেস্টিং ল্যাবরেটরি যেটা হচ্ছে মালদাতে অবস্থিত আপনারা অনেকেই জানেন এবং এখানে অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছেন বলা রয়েছে এই নির্দিষ্ট ডেট থেকে কিন্তু শুরু হবে এবং তার সাথে এখানে দশই নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে আর এখানে যে বেতন দেয়া হবে সেটা দেখতে পাচ্ছেন অ্যাজ পার নোটিফিকেশান অফ এডিশনাল লেবার কমিশনার ওয়েস্ট বেঙ্গল যে বেতনের রুল রয়েছে সেই রুলেই কিন্তু আপনি এখানে বেতন পেয়ে যাবেন আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেখানে বলা হচ্ছে সায়েন্স গ্র্যাজুয়েট অর্থাৎ সায়েন্সে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে যে কোনো সাবজেক্টে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা হচ্ছে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান আর যদি আপনি বিএসসি করে থাকেন এগ্রিকালচার অথবা যদি আপনি কেমিস্ট্রি অনার্স করে থাকেন তবু এখানে কিন্তু আপনাদের এক্সট্রা ওয়েটেস দেওয়া হবে কিন্তু এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে সায়েন্সে গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে আপনারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর এখানে দেখতে পাচ্ছেন বয়সের লিমিট কিন্তু সিক্সটি ইয়ার্স দেওয়া রয়েছে অর্থাৎ এখানে সিনিয়র জুনিয়র প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পোস্ট রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতেবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেখানে বলা রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরমেট এবং উইথ সেলফ পেটেস্টেড ফটোকপিজ অফ অল ডকুমেন্ট মার্কশিট সার্টিফিকেট স্টার্টিং ফ্রম মাধ্যমিক এক্সামিনেশান টু গ্র্যাজুয়েশান অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পর্যন্ত যা কিছু এডুকেশনাল ডকুমেন্ট রয়েছে মার্কশিট রয়েছে সার্টিফিকেট রয়েছে এবং তার সাথে সেলফ সেল পেটেস্টেড ফটোকপি এখানে কিন্তু চেয়েছে অর্থাৎ সেখানে কিন্তু জেরক্স চেয়েছে সেই সমস্ত কাগজগুলোর এবং অ্যাপ্লিকেশনের যে ফর্মটি রয়েছে সেটা আপনাকে অবশ্যই ফিল করে জমা দিতে হবে এখানে আরেকটি তথ্য বলা রয়েছে যারা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং অল দ্য অরিজিনাল ডকুমেন্ট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশান যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু আপনাকে সেই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই অরিজিনালে দেখাতে হবে এখানে আরেকটি তথ্য এখানে বলা রয়েছে যারা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং প্রুফ অফ ডেট অফ বার্থ মাধ্য যেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে যে জন্মের তারিখ রয়েছে সেটাই কিন্তু এখানে ধরা হবে আর এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড আপনাকে সাবমিট করতে বলা হয়েছে কোন লোকেশনে এই লোকেশন দেখতে পাচ্ছেন বলা রয়েছে টু দ্য অফিস অব দ্য এগ্রিকালচারাল কেমিস্ট সয়েল টেস্টিং ল্যাবরেটরি গোউ রোড যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে লোকেশন রয়েছে মালদা জেলাতে এই লোকেশনে কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং এখানে বলা রয়েছে শনিবার রবিবার এবং যে সমস্ত সরকারি ছুটির দিন রয়েছে সেই দিনগুলি বাদ দিয়ে আপনাকে কিন্তু জমা দিতে হবে লাস্ট ডেট রয়েছে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত যে অফিসিয়াল যে টাইম রয়েছে সেই টাইমেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এখানে জমা দেওয়ার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু সরাসরি তাদের অফিসে গিয়েই জমা দিতে হবে কোনো রকমের পোস্টাল বা কুরিয়ার অথবা রেজিস্টার পোস্টে কিন্তু আপনি এখানে পাঠাতে পারবেন না আপনাকে কিন্তু সেখানে ফিজিক্যালি যেতে হবে এবং গিয়ে সেখানে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে এই হচ্ছে সম্পূর্ণ তথ্য অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে জমা করার যে প্রসেস সেটা হচ্ছে বাই হ্যান্ড আপনাকে কিন্তু জমা দিতে হবে এই হচ্ছে সম্পূর্ণ তথ্য এই ভিডিও যে ডেসক্রিপশান রয়েছে সেখানে আমি এই অ্যাপ্লিকেশান করার যে ফরম্যাটটি রয়েছে সেটা আমি পিডিএফের আকারে দিয়ে রেখেছি সেখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন এটা ফিল আপ করুন এবং এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই এখানে জমা দিয়ে দেবেন এই হচ্ছে সম্পূর্ণ তথ্য আর বলে রাখি এখানে যে নিয়োগ প্রসেস রয়েছে সেই নিয়োগ প্রসেসের মধ্যে এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদেরকে সিলেকশান করানো হবে এখানে ইন্টারভিউর ক্ষেত্রে বলে রাখি যে পরীক্ষা কবে হবে বা পরীক্ষা সম্পর্কিত আপডেটগুলো আপনি কিভাবে পাবেন তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিও আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে আপনি পেয়ে যাবেন আর এখানে বলে রাখি যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে কি কী প্রশ্ন এখানে আসবে বা কি ধরনের প্রশ্ন আসবে তো দেখতে পাচ্ছেন যেহেতু কৃষি দপ্তরে নিয়োগ করা হচ্ছে এবং এখানে নিয়োগ করা হচ্ছে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে তো সেক্ষেত্রে বলে রাখি সয়েল রিলেটেড এবং এগ্রিকালচার রিলেটেড এখানে কিন্তু প্রশ্নপত্র এখানে জিজ্ঞাসা করা হবে এবং আপনার যে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশানের যে বেসিক সায়েন্স রয়েছে সেই রিলেটেডও কিন্তু প্রশ্নপত্র জিজ্ঞাসা করা হতে পারে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে রিলেটেড পোস্টে আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই পোস্টের ক্ষেত্রে যে সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি যে স্কিম রয়েছে সেই স্কিম অনুযায়ী যেহেতু নিয়োগ করা হচ্ছে তো সয়েল হেলথ ফার্টিলিটি এবং এই সম্পর্কিত যত ধরনের প্রশ্ন হয়ে থাকে সেই সম্পর্কিত প্রশ্নপত্রগুলো কিন্তু আপনাকে রেডি করতে হবে তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য যা যারা দেখলেন অবশ্যই কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন আর এখন অবধি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে সেই সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলি যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ